সেলিম ভাই, এক যে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে আপনি অনেক চর্চিত অভিনেতা, আপনি কি আসলে চর্চা করে করে চর্চিত না চর্চা করে করে অভিনেতা? ওই তো, আপনি কি আসলে রিহার্সড অভিনেতা না স্পন্টেনিয়াস? আমি রিহার্সড, প্ল্যানড। তার জন্য কি ধরেন অভিনয় সেটে গিয়ে কোনো সমস্যা হয়ে থাকে? না, তুমি যদি শিখে যাও, তোমার চর্চাটা যদি তুমি ওইভাবে করে আসো, তখন আর তোমাকে কিন্তু বিপদে ফেলে না কোনো কিছুই। তখন ইম্প্রোভাইজ বলে যে শব্দটা, এখানে এটার অপব্যবহার হয়। ইম্প্রোভাইজ মানে কিন্তু বানিয়ে বলা না, এটা হলো এক্সটেম্পো, যেটা বানিয়ে বানিয়ে বলে বলে নাটক করে স্ক্রিপ্ট ছাড়া, ওটা কিন্তু ইম্প্রোভাইজ না। ইম্প্রোভাইজ মানে হলো তুমি একটা দৃশ্য এখানে শেষ হয়েছে, কিন্তু এটাকে কি করে আরেকটু তুমি উন্নত জায়গায় বা ডেভেলপের জায়গায় নিয়ে যেতে পারো, এনলাইট করা, বা স্টেজে এটাকে বলা হয় যে তাৎক্ষণিক অভিনয়, যে কথা ছিল যে প্লাস করা, মাইনাস করা, মাইনাস করা না, কথা ছিল যে বসে শেষ করবেন আপনি দৃশ্যটা, কিন্তু দেখা গেলো তুমি বসে শেষ করার কথা ভুলে গেছিলে, দাঁড়িয়ে শেষ করেছো। এখন আমি তোমার কো আর্টিস্ট হিসেবে, তাহলে আমি কি করব, তাহলে ফ্রেমিংয়ের সুবিধার জন্য তাহলে আমাকেও দাঁড়ানো উচিত। দিস ইজ ইম্প্রোভাইজ, মানে তাৎক্ষণিক যে অভিনয়টা উইদাউট এনি প্রিপারেশন, তুমি জানতে না কি হয়েছে। আর এখানে ইম্প্রোভাইজ মানে হচ্ছে যে তুমি পুরোটা রিহার্স কিন্তু করলা, ইম্প্রোভাইজের কথা বলে তুমি দুজন রিহার্স করে নিলা, তারপরে তুমি আবার টেলিভিশনের সামনে করছো, আবার তুমি ক্লোজ আপ দিচ্ছ, দিস ইজ নো মোর ইম্প্রোভাইজ। কারণ তখন এটা শুধু লেখা ছিল না, তাহলে বলতে হবে অলিখিত দৃশ্য। ব্যক্তি শহীদুজ্জামান সেলিম কি অভিনেতা শহীদুজ্জামান সেলিমকে অ্যাসেস করতে পারে? হ্যাঁ, পারে, ডেফিনেটলি পারে, এবং আমি প্রত্যেকেই পারে বোধ হয়। কারণ একজন অভিনেতা সেই প্রথম বুঝতে পারে যে তার অভিনয়টা ভালো হয়েছে কি হয়নি, এবং সে কোথায় ফাঁকি দিল। আমি যে হা হা করে হাসলাম, আমার গলায় হাসির যে একটা ইয়ে থাকে, ভেজা ব্যাপারটা থাকে, ওটা নাই, কাষ্ঠ হাসি আমি হাসছি, ওটা কিন্তু দর্শকও বুঝলো না, ডিরেক্টরও বললো পাইসি। ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকেই অভিনেতাকে বা অভিনয় শিল্পীকে, নিজের অভিনয়কে আমরা জাজ করতে পারি। নাটকের চরিত্র ব্যক্তি জীবনে বা ব্যক্তি জীবন নাটকের চরিত্রকে কতখানি প্রভাবিত করে আপনার মনে হয়? করে, ধরো খুব বেশি মনোযোগ দিয়ে যখন একটা আমরা ক্যারেক্টার করি, আমি যদি করি, তাহলে ওইটার রেশ বা ওইটার প্রভাব যখন থেকে আমি প্রিপারেশনটা নিতে থাকি তখন থেকে আমার মধ্যে থাকে, এবং এটা আমি পজিটিভলি নেই যে এটা থাকুক। আর আরেকটা কথা আমি মাঝখানে বলি না, আমাকে এমনিতে যে আলোচনা আমরা করছি, আমাকে অনেক হতাশাবাদী মনে হতে পারে আমাদের এই টেলিভিশনের প্রোডাকশনগুলো নিয়ে, আমি কিন্তু তা না। কারণ হচ্ছে যে ভালো জিনিস তো কমই হবে, রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছেন, নিজের ভিড়ে হয়ে যাবে, মাঝারি হয়ে যাবে বা সাধারণ হয়ে যাবে। কিন্তু একটা জিনিস কি, যে ভালো জিনিস কম হোক তাহলেই মানুষ পার্থক্যটা বুঝতে পারবে, তাই তো? একদম যে সবই খারাপ হচ্ছে তা না। ধরো এখন তো অনেকগুলো চ্যানেল, এই ধরো 10টা চ্যানেল যদি নাটক প্রচার করে, তার মধ্যে বছরে যদি তোমার 50টা নাটক যদি ভালো হয় বা 25টা নাটক বছরে ভালো হলো, তার মানে কিন্তু অনেক ভালো নাটক। এই যে ব্যক্তি জীবনের কথা বলছিলাম, সেটা হচ্ছে যে আপনার সহধর্মিনী বাংলাদেশের একজন উল্লেখযোগ্য অভিনেত্রী এবং অনেক নাম করা অভিনেত্রী রোজি সিদ্দিকী, আপনার কি মনে হয় যে আপনার দুজনের এই সংসারে দুজনের ব্যক্তির ক্যারেক্টারের এই ধরনের কনফ্লিক্ট হয় কোনো রকম? প্রচুর কনফ্লিক্ট হয় তো হবেই, কারণ হচ্ছে একজন অভিনেতা মানে হলো তার সেন্স অফ প্রপোর্শন, তার ইন্টেলিজেন্স, তার অনুভূতিগুলো, তার রিয়াকশনস, তার সেন্সিটিভিটি, সমস্ত কিছু। কিন্তু এটা কি আপনারা আলোচনা করেন চরিত্র বিশ্লেষণের ক্ষেত্রে তার সাথে, বা কখনো কি এটা হয়ে যায় যদি ক্রিটিক্যাল কিছু হয়, কমপ্লিকেটেড কিছু হয়? আমি করি, অবশ্যই করি, যে আচ্ছা এরকম একটা আমি ক্যারেক্টার করেছি, তুমি কি বলো? অবশ্যই, বা আমি, ও আমাকে অনেক সময় জিজ্ঞেস করে, সেটা কিন্তু প্লাস আমার কাছে অনেক অনেক অনেক। এত ব্যস্ততার ভিড়ে নিজেদের সময়টাকে কাটান কিভাবে বা কি করতে তখন বেশি পছন্দ করেন? আমরা আমাদের সংসার করি আসলে আমরা টেলিফোনে, সত্যি কথা যেটা, টেলিফোনে সংসার করি। এক ঘন্টা পর পর আমরা বুঝতে পারি যে ও এটা করছে, ওটা করছে, ওইটাও আবার
ওই স্ক্রিপ্ট পড়ার মতো আমরা দেখি যে ও এখন স্কুলে বাচ্চা জ্যামের মধ্যে বসে আছে বসে আছে ও আমাকে এইরকমই দেখে যে আমি হয়তো কোনো কোঅ্যাক্ট্রেসের সাথে অভিনয় করছি বা কোনো কিছু করছি ওটা ও দেখতে পায় তার মানুষ চক্ষে এভাবে সংসার চলে কর্মের জন্যই জীবন না জীবনের জন্য কর্ম কর্মের জন্যই জীবন জীবনের জন্য কর্ম না কারণ কি প্রত্যেকেই জন্ম নিয়েছে প্রত্যেকের গোল হচ্ছে একদিন সে চলে যাবে ইটস এ জার্নি এই জার্নিতে আমি কি করে গেলাম বা তুমি কি করে গেলে ওটাই থাকে আর তো কিছু থাকে না জীবন তো সবাই যাপন করবে যখন জন্ম তুমি নিলে জন্ম নেওয়াটা তোমার হাতে ছিল না কিন্তু তুমি জন্ম নিয়ে ফেলেছো তুমি জন্ম নিয়ে তুমি কি তোমার ভূমিকাটা কি তার মানে কর্মটাই হচ্ছে কর্ম দ্বারা সেটা মেইন আবার জন্ম নিলে কি হতেন আবার জন্ম মেয়ে মানুষ হতাম অভিনেত্রী হতাম তাহলে আমাকে আর বৈষয়িক কোনো কিছু চিন্তা করতে হতো না অভিনেতা হতাম মানে অভিনেত্রী আমি বলেছি অভিনেত্রী হতাম তার মানে হচ্ছে যে আমি অভিনয় করতাম আর অভিনয় করতাম আমাকে আর কোনো কিছুই চিন্তা করতে হতো না যে আমি কোথা থেকে আমি টাকা আর্ন করব আমাকে কে টেক কেয়ার করবে কি ডিসিশন আমাকে না কিন্তু এটা কিন্তু অনেক বেশি ডিসক্রিমিনেশনের কথা চলে আসছে না আপনার কথার মাঝখানে বিকজ আপনি কি মনে করেন যে নারী হওয়ার জন্য আর জাগতিক কোনো অথেন্টিক দিকের তাদের চিন্তা নাই বা তারা করছে না তারা কি সফলভাবে পুরুষের পাশাপাশি তাদের জীবনটাকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে না যাচ্ছে কেন জানি এটা বলছেন কেন আমি আমি এই সেন্সে বলছি যে তোমার ধরো তোমাকে বাজারে যেতে হয় না আমাকে বাজারে যেতে হচ্ছে কে আমাকে যে সিংহভাগ মানুষ আচ্ছা ওকে পুরুষদেরকে কি কি করতে হয় পুরুষদের কিন্তু অনেক যন্ত্রণা অনেক অস্থিরতার মধ্যে তাকে চলতে হয় এই রাস্তায় গিয়ে গাড়িও চালাতে হবে আর আমি যদি অ্যাক্ট্রেস থাকি তাহলে আমি বসে থাকবো তাহলে অনেক অ্যাডভান্টেজ আছে এবং তুমি কনসেন্ট্রেশনের জায়গাটা একদম পুরাপুরি মাত্রায় তুমি অভিনয়তে দিতে পারবা এবং একটা বিশাল একটা সাপোর্ট তোমার পেছনে আছে সো তুমি ওইভাবে চলবে পরীর মতো তাই ফিলিম ভাই আমি কিন্তু আপনার কথাটাকে ঠিকভাবে নিতে পারলাম না যে মানছি না এই কারণে যে অভিনয়ের ক্ষেত্রে পুরোপুরি কনসেন্ট্রেশন সত্যি করা যায় সংসারে অনেক দায়িত্ব থাকে